মাত্র 130 টাকায় ফ্রাইড রাইস, চিকেন কারি, চাইনিজ ভেজিটেবল, পটেটো ওয়েজেস, এছাড়া 169 টাকায় পাবেন ফ্রাইড রাইস, কোলস্লো, চাইনিজ ভেজিটেবল, চিকেন ফ্রাই, তাছাড়া পটেটো ওয়েজেস। আপনি যদি ভোজন রসিক হয়ে থাকেন তাহলে মিরপুর হবে আপনার জন্য একটা ড্রিম প্লেস। কথাটা কেন বলতেছি, মিরপুর এমন একটা এরিয়া যেখানে আপনার পকেটে যদি 100 টাকা থাকে তাও আপনি পেট ভরে খেতে পারবেন, বা আপনার পকেটে যদি 10,000 টাকাও থাকে তাও আপনি পেট ভরে খেতে পারবেন। বাট আজকের এই ভিডিওতে আমরা এমন একটা রেস্টুরেন্টের ভিডিও করবো যেই জায়গায় আপনি কম প্রাইসে একদম মাথা নষ্ট সব প্লেটার পাবেন। আইদে ভাই, আজকে আমি ঠিক যেই রেস্টুরেন্টটা আছি সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে আহার রেস্টুরেন্ট। আর এটার লোকেশনটা হচ্ছে মিরপুর 1 ঈদগাহ মাঠের সোজা হাতের ডানে, আর এই এরিয়াটা হচ্ছে মিরপুর 1 ব্লক সি রোড নাম্বার 7। আমরা কিন্তু এই জায়গায় অনেক রকমের প্লেটার নিছি যেগুলোর প্রাইস খুবই রিজনেবল। কেন বলতেছি রিজনেবল, আমার সামনে ঠিক যে প্লেটারটা সেটা নাম হতেছে ক্ষুদা লাগছে। সো আপনার যদি অনেক বেশি ক্ষুদা লাগে আপনি চাইলে এই প্লেটারটা নিতে পারেন। এটার প্রাইস হতেছে মাত্র 130 টাকা, যেখানে আপনি ফ্রাইড রাইস পাইতেছেন, চিকেন কারি পাইতেছেন, চাইনিজ ভেজিটেবল পাইতেছেন, এছাড়া পটেটো ওয়েজেস আছে। সো আমি যেই জিনিসটা করবো ইনাদের ফ্রাইড রাইসের সাথে এই জায়গার যে চিকেন কারিটা আছে এই দুটো জাস্ট অ্যাড করে এদিকে যেটা আসলে টেস্টটা কেমন, বিসমিল্লাহ। চিকেন কারিটা একটু সুইট অ্যান্ড সাওয়ার, তার সাথে ফ্রাইড রাইস আমার কাছে মনে হচ্ছে একটু ফ্লেভারফুল। সো আপনার যদি একটু বেশি ফ্লেভারফুল ফ্রাইড রাইস পছন্দ হয় এই জিনিসটা আপনার কাছে ভালো লাগবে। বাট চিকেনটা যেটা হলো যে একটু মিষ্টি, একটু সাওয়ারনেস, সব কিছু কিন্তু এই জায়গাটায় আছে। এছাড়া আপনার যদি মনে হয় আপনার পটেটো ওয়েজেস এইরকম একটা সসের সাথে ডিপ করে খাবেন, এইটাও কিন্তু এই প্লেটারের সাথে ইনক্লুডেড। 169 টাকা আপনি যা যা পাবেন, এখানে ফ্রাইড রাইস আছে, কোলস্লো আছে, চাইনিজ ভেজিটেবল আছে, আর তাছাড়া চিকেন ফ্রাইও আছে। সো আমি যে জিনিসটা করবো, 130 টাকা যে প্লেটারটা ছিল ওইটার যে ফ্রাইড রাইস এটার যে ফ্রাইড রাইস অলমোস্ট সেম, দুইটা সেম ফ্লেভারের ফ্রাইড রাইস। সো আমি জাস্ট এই জায়গার যে চিকেন ফ্রাইটা আছে এটা একটু খেয়ে দেখি যেটা আসলে কেমন। বিসমিল্লাহ, একটু স্পাইসি টাইপের যদি আপনার চিকেন ফ্রাই পছন্দ হয় তাহলে এই চিকেন ফ্রাইটা ভালো লাগবে। বাট এই চিকেন ফ্রাই একটা সমস্যা, সেটা হচ্ছে চিকেন ফ্রাইটা একটু শক্ত, যেটা হয়তো বা ঠান্ডার কারণে হয়ে গেছে। বাট এছাড়া চিকেন ফ্রাইয়ের যে ফ্লেভারটা এটা কিন্তু মারাত্মক লেভেলের আসতেছে। আমার সামনে কিন্তু আরও দুইটা প্লেটার আছে, আপনার যদি মনে হয় আপনি একদম পেট ভরে অনেক কিছু খাবেন তাহলে আপনার জন্য রয়েছে টুকটুকি প্লেটার। নামটা হয়তো বা একটু ডিফারেন্ট হতে পারে, এটা টুকটুকি প্লেটারটাকে আমি কাপড় প্লেটারও বলতে পারি। এছাড়া আরেকটা আছে তুফান প্লেটার, আন্দি তুফান যদি চলে আসে তাহলে আপনি এই প্লেটারটা খেতে পারেন। সো তুফান প্লেটারে আপনি যা যা পাবেন, এই জায়গায় একটা থাই স্যুপ আছে, সো আপনি এই থাই স্যুপ দিয়ে এই জায়গায় অন্থন দিয়ে অনেক মজা করে খেতে পারবেন। তাছাড়া এই জায়গায় একটা চিকেন তান্দুরি আছে। এছাড়া এই ফ্রাইড রাইস হচ্ছে একটু ডিফারেন্ট, সো এটাকে বলা হচ্ছে মেক্সিকান ফ্রাইড রাইস। আমি যে জিনিসটা করবো এই জায়গার মেক্সিকান ফ্রাইড রাইসের সাথে উনাদের যে কোলস্লোটা আছে এই দুইটা সস একসাথে মিক্স করে আমাদের ফ্রাইড রাইসে একটা কমপ্লিমেন্ট আমার মাস্ক দিতে হবে, সেটা হচ্ছে ফ্রাইড রাইসগুলো অনেক ফ্লেভারফুল। তবে আপনি যদি একটু বেশি ফ্লেভারফুল খেতে চান তাহলে মেক্সিকান ফ্রাইড রাইসটা হবে আপনার জন্য বেস্ট একটা অপশন। এর ঠিক পাশাপাশি আমরা আরেকটা প্লেটার নিই যেটা নাম হচ্ছে টুকটুকি প্লেটার। এটা অ্যাকচুয়ালি দুজনের জন্য একটা প্লেটার, যেখানে হাফ চিকেন আছে, তার সাথে ফ্রাইড রাইস আছে, এই জায়গায় চিকেন কারি আছে, পটেটো ওয়েজ আছে, অন্থন আছে, আরেকটা ফ্রাইড রাইস আছে, এই জায়গায় কোলস্লো আছে। তাছাড়া এই প্লেটারের মধ্যে কিন্তু আপনি এইরকম দুইটা স্যুপও পেয়ে যাবেন। এই টুকটুকে প্লেটারে কিন্তু আপনি দুইটা ফ্রাইড মোমো পেয়ে যাবেন। সো এই জায়গার ফ্রাইড মোমোটা নাকি অনেক বেশি মজা। সো এই জিনিসটা জাস্ট একবার খেয়ে দেখি, বিসমিল্লাহ। মোমোর ভিতরটা পুরোটা চিকেন দিয়ে স্টাফ করা, তাছাড়া বাহিরে একদম ব্রেড ক্রাম দিয়ে পুরো জিনিসটাকে একদম ডিপ ফ্রাই করা হয়েছে। যখন আপনি মুখে নেবেন বাইরের পাটটা একদমই ক্রিস্পি লাগবে আর ভিতরেরটা সফট, তাছাড়া চিকেনের যে একটা ফিলিং আছে ওইটার যে ফ্লেভারটা সেটাও কিন্তু আপনি মুখে পাবেন। আপনারা যদি দুজন আসেন তাহলে এই টুকটুকে প্লেটার আপনার জন্য হবে একদমই বেস্ট একটা প্লেটার। বাই দ্য ওয়ে, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই জায়গায় একটা কমপ্লিমেন্ট আমি আবারও দিই, সেটা হচ্ছে ফ্রাইড রাইসগুলো অনেক বেশি ফ্লেভারফুল। দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।